আমি আজকে আপনাদেরকে শাহি পোলাও রান্না করে দেখাবো। আমার শাহি পোলাওর জন্য আমি পোলাও চাল নিয়েছি, এখানে আমি একটা ঝাড়নিতে নিয়েছি, দুপোট পোলাও চাল নিয়েছি, চালগুলো ধুয়ে রেখেছি। এখন আমি পোলাও শাহি পোলাওটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি একটা এখানে প্যান নিয়েছি, প্যানটা আমি গরমে দিয়ে দিয়েছি, আর আমি একে একে করে সব মশলা আপনাদেরকে দেখিয়ে দেব। তার সাথে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার শাহি পোলাও তার জন্য এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দেব। দেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব, আর আমি পেঁয়াজটাকে একবার লাল করব না। আমি এখানে হাফ চামচ শাহি জিরা রেখেছি, এটা দিয়ে দেব। আমি শাহি জিরাটা দিয়ে দিই। এখন আমি এখানে তিন চারটা তেজপাতা দিয়ে দিয়েছি, কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম, এখানে পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমি কিছু কিশমিশ আগে ধুয়ে এরকম রেখেছি, আমি এগুলো দিয়ে দেব। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন চালটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, ভালো করে চালটাকে নাড়াচাড়া দেব। এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দেব। তার সাথে এখানে আমি অর্ধেকটা গাজর কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন আমি এখানে মটরশুঁটি রেখেছি হাফ কাপ, সেটা দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন আমি এটাকে ভেজে নেব। আমি নাড়াচাড়াটা কিন্তু বন্ধ রাখি নাই, কারণ বন্ধ রাখলে এটা নিচ দিয়ে পড়ে যাবে, তার জন্য নাড়াচাড়ার উপরে রেখেছি। আর আমার চালটাও ভেজে নিয়েছি, কারণ চালটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু গোলমরিচ অ্যাড করে দেব। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব, আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আমি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। আর আমার চালটা দুই পট, তার জন্য আমি সাড়ে তিন পট পানি নিয়েছি। যেহেতু আমি এখানে দুধ দুধ দিতেছি, তার জন্য আমি এখানে সাড়ে তিন পট পানি নিয়েছি, কারণ যদি আমি চার পট পানি নিতাম তাহলে কিন্তু মানে পোলাওটা নরম হয়ে যেত। এখন পানিটা আমি দিয়ে দেব। আমি পানিটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর আমার পানিটা আমি ফুটিয়ে নিয়েছি, পানিটা গরম পানি দিতে হবে। এখন আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দেব আমি এক চামচ। এখন আমি এটাকে ডেকে রেখে দেব কিছুক্ষণ। এখন আমি ঢাকনাটা খুলবো, দেখবো কি অবস্থা। এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা,
দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আমি এখানে 5-6টা আলু বাকারা নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে যে যদি এটা জিজ্ঞাসা করেন অবশ্যই দিয়ে দেবে পাবেন। তো আমি এখানে 4-5টা আলু বাকারা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ডেকে 15 মিনিট রান্না করব, তার ফাঁকে একটু নাড়াচাড়া দিয়ে দেব। 15 মিনিট পর আমি দেখব আমার পোলাওটার কি অবস্থা। এই যে সুন্দর হয়ে আসতেছে, এই ক্ষেত্রে এসে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোলাও চালটা ভাতটা ভেঙে যাবে। এখন অনেক সাবধানে নাড়াচাড়া দিতে হবে, আর আমি এখন বেশি নাড়াচাড়া দেব না। আমি হালকা আঁচের মধ্যে পোলাওটাকে কিছুক্ষণ দমে দিয়ে রাখব। তো এরকম সমান করে আমার পোলাওটাকে আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখব, যেন পোলাওটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 1 চামচ পরিমাণ এখানে কেওড়া জল দিয়ে দেব, একটু একটু করে দিয়ে দেব। হ্যাঁ, আমি কেওড়া জলটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দুধের মধ্যে জাফরান গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, জাফরানটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব, যেন নিচ দিয়ে না পড়ে যায়। আমার পোলাওটা অনেক সুন্দর হয়ে উঠে আসতেছে। আমি কিন্তু এটা দমে রেখেছি প্রায় 10-15 মিনিট। তো আমার পোলাওটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দেব। তৈরি হয়ে গেছে আমার শাহী পোলাও রান্না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন, আর আমার পরবর্তী রেসিপির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।